জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ডায়েরিতে আজই নোট করুন, আজ থেকে আগামী মাত্র 65টা দিন, বেশি না, মাত্র 65 দিন স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা কিন্তু আপনারা লাভ করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, কোন রাশিগুলি পেতে চলেছে আমি রাশিগুলির নাম উল্লেখ করিনি, অর্থাৎ কটা রাশি। আসুন আমি সমস্তটাই বলবো এবং আপনাদের জীবনে কি কি ঘটবে তাও আমি বলতে চলেছি। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, আমি যে কথাগুলি বলছি সেটি মাইন্ডলি বোঝার চেষ্টা করুন। আর সর্বপূর্বেই আমি বলবো আপনারা এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক অবশ্যই করুন, লাইক না করে অবশ্যই যাবেন না। এর পাশাপাশি আপনারা যারা নতুন রয়েছেন দর্শক তারা সাবস্ক্রাইব করুন। আমি থাম্বনেলে লিখেছি ডায়েরিতে নোট করে নিন, আজ থেকে আগামী 65টা দিন স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা কিন্তু আপনারা লাভ করতে চলেছেন, অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের জীবনে কিন্তু বর্ষিত হতে চলেছে। তবে প্রত্যেকেই যে পাবেন, যে কটা রাশি বলবো প্রত্যেক সেই রাশিগুলিই যে পাবেন তা কিন্তু নয়, কারণ সেই রাশিগুলির মধ্যে কিছু গুণ থাকার দরকার রয়েছে। আমি গুণগুলোর কথা বলবো, আমি গুণগুলোর কথা অবশ্যই বলবো। শুনুন, আমি যে রাশিগুলির কথা এখন বলতে চলেছি তাদের মধ্যে কিছু গুণ রাখতে হবে, শুধুমাত্র পাবো পাবো করলে হবে না, আমি কোটিপতি হবো হবো করলে হবে না, আমার নেচারটাকেও চেঞ্জ করতে হবে, আমার মধ্যে সেই সততা জিনিসটা আনতে হবে, আমার মধ্যে সেই ঈশ্বরকে ডাকার সাথে সাথে যেন ঈশ্বর তার সমর্থন দেয় সেই জায়গাটা কিন্তু আনতে হবে, আর সেটা আপনাদেরকে বুঝতে হবে। আমি এই ভিডিওতে যে রাশিগুলির কথা বলতে চলেছি তারা ডেফিনেটলি স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চলেছে আগামী 65টা দিন। এবং এই সময় আপনাদের আর্থিক বলুন, শারীরিক বলুন, মানসিক বলুন, এই সময় আপনাদের লোন এবং যাদের কোর্ট কেস চলছে সমস্তটাই আপনার ফেভারে আসতে চলেছে। তবে আপনাদেরকে কিছু আমি ক্রিয়া করতে বলবো, ক্রিয়া মানে এটা ক্রিয়া নয়, আপনাদের নেচারকে চেঞ্জ করতে বলবো। নেচারগুলো আপনারা যদি চেঞ্জ না করেন কখনোই তার ফল পাবেন না। অনেকেই ভাবেন যে অনেক কিছুই পাবো, অবশ্যই পাবেন, আপনার যদি যোগ্যতা থাকে সেই যোগ্যতা অনুযায়ী আপনি পাবেন, তার জন্য আপনাকে যোগ্যতা তৈরি করে নিতে হবে। কী কী করতে হবে আগে ভালো করে শুনুন, শুধুমাত্র রাশির নাম জেনে ভিডিও স্কিপ করে দয়া করে বেরোবেন না। প্রথমত, কোনো দুস্থ গরিব মানুষ যারা রয়েছে তাদেরকে আর্থিক না পারুন, আপনি যদি তাকে কিছু পরিমাণ সহায়তা করতে পারেন, ধরুন কোনো কাজের জন্য এসছে আপনি সেই কাজটা করতে পারবেন কিন্তু আপনি করলেন না, ইউনিভার্সের কাছে কিন্তু একটা নেগেটিভ মেসেজ গেল। একটা কথা মাথায় রাখবেন, আপনি যেরকম যেরকম কর্ম করবেন ঠিক তেমনটাই ফল পাবেন, আজ নয় 10 বছর নয়তো 20 বছর, আপনি জীবদ্দশায় পাবেন। অনেকে বলে পূর্বজন্মের পাপ, আমি বলবো পূর্বজন্ম বলে ব্যাপার অবশ্যই রয়েছে কিন্তু পূর্বজন্মের পাপ বলে ব্যাপার নেই। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনার বাবা আপনার মা যদি কারোর সাথে ছলনা করে, কারো অর্থ চিট করে, এছাড়াও কোনো পর নারীকে একটু খারাপ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার উপর এফেক্ট পড়বে। কীভাবে পড়বে এবার আপনি বলতে পারেন যে কেন পড়বে, আপনি বাপের সম্পত্তি পান না, পান, তাহলে বাপের যখন সম্পত্তি পান বাপের দোষটাও পাবেন। বাপ যদি কোনো ভালো গুণ করে, ভালো কাজ করেন, সেই গুণের ভাগিদারও কিন্তু আপনি, যে কারণে আমিও আপনাকে বলবো আপনিও কারো বাপ হবেন, মা হবেন, তাই আপনি এমন কোনো কাজ করবেন না যেটা আপনি এফেক্ট পান, পাশাপাশি আপনার সন্তান সন্ততি এফেক্ট পায়। আগে নিজেদের নেচারকে চেঞ্জ করতে হবে, রাফলি বিহেভিয়ার কারোর সাথে করা যাবে না, কাউকে মনে হার্ট দেওয়া যাবে না। একটা কথা মাথায় রাখবেন, আজকে আপনার হাতে তাস আছে, কাল তাস নাও থাকতে পারে,
তাসটা তার হাতে তার পরবর্তীতে আসতে পারে, আসবেই, আসতে পারে কি? আসবে। আপনাকে এমন বিহেভিয়ার করতে হবে, অর্থাৎ মাথা নিচু করে চলার কথা বলছি না, মাথা উঁচু করেই চলবেন, কিন্তু বিহেভিয়ারটা ঠিক রাখতে হবে। শ্রীকৃষ্ণ কতটা কৌশলী ছিলেন আমি ডিটেলসে যাচ্ছি না, ডিটেলস গেলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তার মতো হতে হবে, শ্রীকৃষ্ণের মতো হতে হবে আমাদেরকে, যেখান থেকে কিন্তু আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থাগমন ঘটবে। এবার আসুন আমি আপনাদেরকে সেই রাশিগুলির নাম একে একে জানাচ্ছি, যে রাশিগুলি আজ থেকে আগামী 65টা দিন স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চলেছে। প্রথম রাশি ধনু রাশি। ধনু রাশি মানেই ধনুক এবং তীর দেখতে পান আপনারা, মানে এই রাশি কিন্তু যুদ্ধ বিগ্রহর জন্য কিন্তু প্রস্তুত থাকেন যে কোনো প্রকারে, অর্থাৎ তার উপর যদি অ্যাটাক করা হয় সে কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়বে উদ্যমের সাথে, এবং সে জানে যে আমি জিতি কিংবা হারি কিন্তু আমাকে লড়তে হবে, লড়বো, জিতবো, করবো, লড়বো, জিতবো, এই জিনিসটা কিন্তু ধনুরাশির মধ্যে রয়েছে। তাই এই ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে কিন্তু আগামী 65টা দিন, ডায়েরিতে নোট করে নিন, প্রচুর পরিমাণে অর্থাগমন, সম্পত্তি লাভ, মান সম্মান ও খ্যাতি মর্যাদা বৃদ্ধি ঘটতে চলেছে। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হতে চলেছে। তবে আপনাদেরকে নেচারটা ঠিক করতে হবে, আপনাদেরকে কারো বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে, তবে নিজের কাজ ছেড়ে নয়, নিজের কাজটা বজায় রেখে। আপনারা অনেকেই রয়েছে নিজের কাজ ছেড়ে ঝাঁপিয়ে পড়েন, এই জায়গাটায় কিন্তু ভুল রয়েছে, আপনারা নিজের কাজটা করুন, পাশাপাশি বিপদে সামলান। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামী 65টা দিন, ডায়েরিতে নোট করে নিন, স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চলেছেন, অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্যের উন্নতি আসতে চলেছে, ভাগ্যোদয় ঘটতে চলেছে, আর্থিক জায়গাটা মজবুত হতে চলেছে, আপনাদের আটকে থাকা কাজগুলো হয়ে যেতে চলেছে আপনাদের, এবং এই সময় আপনাদের মান সম্মান খ্যাতি ও মর্যাদা বৃদ্ধি হতে চলেছে, ডেফিনেটলি বলা যেতে পারে। তবে আপনাদেরকে নেচারটা অবশ্যই চেঞ্জ করতে হবে, আমি যা যা বললাম ভিডিওর পূর্বে সেগুলো মেনটেন করতে হবে আপনাদেরকে। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ থেকে আগামী 65টা দিন স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চলেছেন আপনারাও, অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্যোদয় ঘটতে চলেছে, আর্থিক জায়গাটা মজবুত হতে চলেছে আপনাদের, আটকে থাকা অর্থ, আটকে থাকা কাজ হয়ে যেতে চলেছে, এই সময় আপনাদের মান সম্মান খ্যাতি ও মর্যাদা লাভ হতে চলেছে, এটা ডেফিনেটলি বলা যেতে পারে। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামী 65টা দিন, ডায়েরিতে নোট করে নিন, স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চলেছেন, সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চলেছেন, তবে আমি যা যা ভিডিওর পূর্বে বললাম সেগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে, শুধুমাত্র রাশির নাম জানলেই হবে না, অর্থাৎ আমি ভিডিওর পূর্বে যা যা কথা বললাম একবার হলেও ভালো করে শুনুন, ভালো করে বোঝার চেষ্টা করুন আমি কী বলতে চাইছি। তবে একটি কথা আমি বলবো, আপনারা খুব সাদাসিধে মানুষ বৃষরাশির জাতক ও জাতিকারা, যে কারণে আপনারা প্রচুরবার ঠকেন, আমি আপনাদেরকে বলবো আপনারা অত সাদাসিধে হবেন না, যে কোনো কিছুকে আপনাদেরকেই পরাস্ত করতে হবে। আপনি হচ্ছেন শিব শম্ভুর রাশি, মহাদেবের প্রিয় রাশি বৃষ রাশি। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।